যাও দুর্গা, অনিকে নিয়ে গিয়ে মাকে প্রণাম করে এসো। অনি এতদিন তোমার ঢাল হয়েছিল, এবার ওই তোমার কাল হবে। তুমি উমা রূপে আমাদের কাছে এসেছো মা, তাই ওর সামনে আমি আমি তোমার কাছে হাত পাচ্ছি। এই প্রথমবার তোমার পুজো করছি মা, আমার ইচ্ছেটা পূরণ করো। আমার অনেকে সুস্থ করে তোলো, শেষ করে দাও আমার সবচেয়ে বড় শত্রু এই মেয়েটাকে, আর শুভবতীর উন্মেষ করো সব মানুষের মনে। শেষ করো মা গো। আপনাদের এখনো শাড়ি বাছা হয়নি? তোমার দুর্গা মায়ের জন্য আমি এই শাড়িটা বেছে রেখেছি, ভালো না? ভালো, কিন্তু আজ দুর্গা মা এটা পরবে না। মা কেন, তাহলে কি পরবে? যেভাবে আছে এভাবে থাকবে নাকি? দুর্গা মা আজ তাঁতের শাড়ি পরবে, এটা আজ তুমি পরবে। কি করতে চাইছো তুমি? নন্টে, এটা বলছি মন দিয়ে শোনো। একেবারে শিকারি কুত্তার মতো স্যার। এবার তোমার খেলা দেখাও মা, তোমার মহিমা দেখাও। সিঁদুর খেলছিল, এখানেই আছে কোথাও, আশপাশে আছে। এখানে নেই, অনেক খুঁজেছি। সে কি? আরে সে কি আছে? হ্যাঁ আছে কোথাও বাড়িতে। তুই তো দুর্গা মাকে নিজে খোঁজগে যা, আমাদের মাথা খাস না। যা তো ও দিদি ভাই, এসো না, কত আত্মীয় স্বজন সিঁদুর খেলবে, এসো এসো এসো। তোমাকে দেখে মনে হচ্ছিল তোমার শরীর খারাপ লাগছে, কিন্তু কিন্তু অনি তুমি ঘরে না গিয়ে এখানে কেন? অনি অনি তোমার কষ্ট হচ্ছে? হ্যাঁ কি কষ্ট হচ্ছে বলো, বলো তোমার কি কি কষ্ট হচ্ছে? দেখেছো একটা বোমায় এতগুলো মানুষের কি দশা করেছে ওই দুর্গা। অনি অনি চলো আমরা ঘরে যাই, চলো। আচ্ছা এসো, আমার হাতটা ধরো, উঠো অনি। Thank you.
বলছি যে বড় মা ছোটদা ভাই আর বৌদি থেকে খুঁজছিল, কিন্তু জেঠুমনি তো এখানে কোথাও নেই, সে খেয়াল তো কেউ করেনি। ঠিক ঠিক বলেছিস তো। আরে বাবা, হয়তো কোনো ফোন টোন এসছে, আশেপাশে কোথাও আছে, ফোনে কথা বলছে নিশ্চয়ই। ছোট মা নাও হতে পারে সেটা। আমি সারা পুজোতে মাকে কিন্তু এতটা ব্যস্ত থাকতে দেখিনি। চলো এখানে তাহলে কি করছো, চলো চলো ওদিকে চলো। ওখানে কি করছে আর ওর হাতে ত্রিশূলটাই বা কেন? আমরা একটা ডোমেস্টিক ভায়োলেন্সের কেস পেয়ে থানা থেকে আসছি, আর ইনি সেই অভিযোগকারী। ইনি অভিযোগ করেছেন যে এনার স্বামী কাল রাত্রে ওনাকে জুতো পেটা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকের এই মঙ্গলময় দিনে ঈশ্বরের ইচ্ছায় আমার ছেলে প্রদীপ্তর আশীর্বাদ হচ্ছে। ময়না পাত্র এখানে, কিছুই তো বুঝতে পারছি না। তবে মুটি, তুই যতই বড় খেলা খেল না কেন, তুই চলিস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। তোর যে আমি কি হাল করব তা সেটা তুই স্বপ্নেও ভাবতে পারছিস না। তুই পাগল হয়ে গেছিস। আমি রায় জুয়েলার্স এর দখল নিয়েছি, এখন আমি 49.49% অংশীদার। এক্সকিউজ মি, ইউ আর নিকি? হ্যাঁ সরি, আই এম নট। ইউ আর নিকি? নো, I'm Raima. Bye. Raima? Hey, hey, tumra tatari esho, shobai esho tatari. Mama, shob. Radha, shore esho. তোমাকে যা বলছি খুব মন দিয়ে শোন। তুমি তোমার মার কাছে গিয়ে বলবে যে আমার একটা তালুক আর দুটো মহল চাই। এই কথা আমি মাকে গিয়ে বলবো? বলবে বিশ্বময়ী, এই সুযোগে যত বেশি সম্ভব সম্পত্তি
আমাদের আদায় করে নিতে হবে। কুড়ি বছর আগে ধুনুচি নাচের প্রতিযোগিতা হতো, এ বছরেও ধুনুচি নাচের প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন তারা হলো ঈশান আর রোহন।